মেমো না দেওয়া এটি আল্লাহর রহমত, আপনার বলারই দরকার নেই, আপনার কাজ শুধু ক্যাশ মেমো দেওয়া। আপনার ভাষাটা অন্য কেউ তো রিডেবল হতে হবে, এই যে এখানে দেখেন না আন্ডারস্ট্যান্ডেবল, 5700 দিন বিক্রি করেছেন কোনো ক্যাশ মেমো ছাড়াই, কোথায় লেখা আছে আমাকে এখানে দেখান। আপনার কাছে আমরা কি জন্য আসছি, কিভাবে আসছি, কোথা থেকে আসছি, লোকেশনটা কিভাবে পেলাম, এতদিন কোথায় ছিলেন আপনি? 15 টাকা করে বিক্রি করছেন, আমাদের কাছে তথ্য আছে, ওই দিনও আমাদের টিম গিয়েছিল। ক্যাশ মেমোতে আপনি লিখলেন 11 টাকা 1 পয়সা, কিন্তু বাস্তবতা নিলেন হচ্ছে বেশি, এটি অপরাধ হয়েছে কিনা? মেমো দেননি কেন? বেশি রেটে যেন উনি বিক্রি করতে পারেন। না সরি, আমি ওই রকম ব্যবসা লেখেন, নোট করেন, প্রসিকিউশন লেখেন যে মেমো দেয় না। আপনি কত দামে বিক্রি করবেন সেটা আপনার ব্যাপার, আমি অনেকে সতর্ক করে দিচ্ছি, দেখেন এখন কিন্তু নানান দিকে মনিটরিং হচ্ছে, বাজার মনিটরিং হচ্ছে, আপনার খবরদার এমন কোন অযাচিত রেট কারোর কাছে নেবেন না, আমাদের কাছে আমরা জবাব দিয়ে করতে হবে। আমি সমস্ত কাস্টমারকে বলে দিচ্ছি, আমি আপনাকে কম রেটে দিচ্ছি, আমি আমার সমস্ত কাস্টমারকে আমি বলে দিচ্ছি, প্লিজ আপনারা কেউ বাজার থেকে অযাচিত এবং অতিরিক্ত বিল কখনো কারোর কাছে নেবেন। আপনার বলারই দরকার নেই, আপনার বলারই দরকার নেই, আপনার কাজ শুধু ক্যাশ মেমো দেওয়া। আপনার এই নৈতিকতা দরকারই নাই, আপনার দরকার ছিল যে আপনি সরকারি রেটেই বিক্রি করবেন এবং পাকা ক্যাশ মেমো দিবেন, এই দুইটি কাজ ছিল আপনার নীতি নৈতিকতার ভিতরে এবং আইনের ভিতরে। আপনি এই দুইটি না করে আপনি বলতেছেন যে ক্যাশ মেমো দিলাম না, বেশি আমাকে দেন আর আপনি কম দামে বিক্রি করেন, এটা মৌখিক কথার দাম নেই। 10 টাকা 58 পয়সা রেটে কিনেছেন, বিক্রি যদি করে থাকেন 11 টাকা 1 পয়সা রেটে, আবার দেখলাম কিছু রেট বেশিও আছে, 30,000 ডিম বিক্রি করে, আপনি শুধু 30,000 না আরও বেশি ডিম বিক্রি করেন। ১২,৯০০ টাকা লাভ থাকে, এখন শুনেন, 12,900 টাকা যদি লাভ থাকে, জাস্ট এই 30,000-এর আরও ডিম আপনি বিক্রি করেন, গুণ যদি আমি 30 দিন ধরি, তাহলে আপনার লাভের পরিমাণ হয় 3,87,000 টাকা। না আমি তো প্রতিদিন ডিম আনি না, তো আরও বেশি বিক্রি করেন তো আপনি? আমার তো কম বেশি, কখনো কখনো আমি 24-25,000, কখনো আমার ওই যে বললাম আমার সর্বোচ্চ আমার যে গাড়িটা আছে সর্বোচ্চ 40,500 ডিম। আপনার ভাষাটা অন্য কেউ তো রিডেবল হতে হবে, এই যে এখানে দেখেন না আন্ডারস্ট্যান্ডেবল হতে হবে। আমি আপনার যাচ্ছি বুঝতে পাই পাশ থেকে, জানি না জানেন এই যে হাফিজ কী লেখা আছে, হাফিজ কী লেখা আছে, হাফিজ হাফিজ লেখা আছে 18-1-1 মানে হাফিজ এই দেখেন এখানে 18 হাফিজের নাম আছে, দেখেন এই যে হাফিজ, এই যে হাফিজ 5400-300-300 এই একটা মানে 300 এগুলো না, এটাই বুঝে দেন। হ্যাঁ এই যে দেখেন হাফিজ হাফিজ লেখেন 5400 দেখান, তারপরে দেননি, এটি অপরাধ, নোট করেন এটি অপরাধ, ক্যাশ মেমো দেন না। তারপর বলেন মিলন, মিলন 6,200 দেখি কোথায় দেখান, আমি একটু দেখি মিলন 6,600 এই যে মিলন গেল, 6,600 এখন এই যে 6,600 ক্যাশ মেমো দেখান, ওই যে বললাম দুই কাস্টমারকে আমি মেমো দেইনি, এটারও মেমো দেননি, এটারও অপরাধ করেছেন, দুইটা একই জায়গায় পাশাপাশি। ওনার যতবার অপরাধ করবেন ততবার দণ্ড হবে, মনে করেন এক্সাম্পল বলি, লালন একজন মানুষ দুইটা মার্ডার কেসের সাথে যুক্ত আছে, যদি প্রমাণিত হয় তাহলে দুইবারই দণ্ড হবে, যদি মৃত্যুদণ্ড হয় দুইবার মৃত্যুদণ্ড হবে, কিন্তু কার্যকর হবে কয়বার, একবার, তারপরে এবার যেহেতু কার্যকর হয়েছে অত পরেরটা ওনারটা ইনভ্যালিড হয়ে যাবে। কিন্তু অর্থদণ্ডের ক্ষেত্রে যতজনের সাথে অপরাধ করবেন ততবার কার্যবিধি হয়ে যাবে, তার শাস্তি হবে, শাস্তি যোগ হতেই থাকবে। অনেকে দেখেন না 500 বছর দণ্ড হতে পারে, কারাদণ্ড হতে পারে, কিন্তু মানুষ তো অত বছর বাঁচে না, তার মানে তার মৃত্যুটা কারাদণ্ডেই হবে, হওয়ার পর উনি মাপ পাবেন, পৃথিবীতে মাপ পেলেন, পরকালের হিসাব তো আলাদা আছে। দেন দুইটা অপরাধ হয়েছে আপনার,
তারপর তিন নম্বর লালন লাগে। লালন কোথায়? চব্বিশ। হ্যাঁ লালন কি লেখা আছে? লালন কত দিয়েছেন? চব্বিশশো। চব্বিশশো দিয়েছেন লালন, চব্বিশশো। ক্যাশ মোমো দেখান, এটারও মেমো নেই, এটারও। তাহলে তিনটে অপরাধ আর কি বললেন? লালনের খোদা লেগেছে, এই মিলনেরও খোদা লেগেছে, লালন খেয়ে নিয়েছে, মিলন খায় নাই। তাহলে মিলন কি উনি কি ক্ষুধার্ত থাকবেন না পেট ভর্তি অবস্থায় ভালো থাকবেন? ওনারও ভালো থাকা দরকার। তিনটি অপরাধ হলো। দেন ওয়াহিদ, ওয়াহিদ ওয়াহিদকে কত দিয়েছেন? পনেরোশো। কোথায় লেখা আছে আমাকে এখানে দেখান? পনেরোশো, ছয়শো, একুশশো। একুশশো ক্যাশ মোমো দেখান, এটারও ক্যাশ মোমো নেই। তার চারটি অপরাধ আপনি করলেন, ক্যাশ মোমো নেই। ওয়াহিদকে ক্যাশ মোমো দেওয়া ছিল, ওয়াহিদকে ক্যাশ মোমো দেওয়া ছিল আপনার কাছে। আমরা কি জন্য আসছি, কিভাবে আসছি, কোথা থেকে আসছি, লোকেশনটা কিভাবে পেলাম, আপনাকে এটা বুঝতে হবে যে আপনার নামে অনেক কমপ্লেন রয়েছে। আমরা খুঁজে খুঁজে আরো এক ঘন্টা আগে থেকে খুঁজতেছি, পুলিশ ফোর্স আমার সাংবাদিক ভাইয়েরা সবাই বিরক্ত হয়ে গেছেন আমার উপর। বলছি আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? ফোন দিলাম কিন্তু আমি তো খুঁজে খুঁজে বের করলো, যাক আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি। কিন্তু আপনাকেই আমার কাছে আসতেছিলাম, আপনি যে অপকর্মগুলো করছেন আপনার কারণে, আপনাদের কারণে, আপনাদের মতো ব্যবসায়ীদের কারণে ডিমের বাজার আজকে অস্থিতিশীল। এটা স্বাভাবিকে নিয়ে আসতে হবে। এগারো টাকা এক পয়সার বেশি বিক্রি করতে পারবেন না, আপনি যত দামে কিনেন সমস্যা নেই। আপনার ডিম আজকে থেকে বিক্রি হবে এগারো টাকা এক পয়সা। আমাদের লাভই থাকে না, এইসব লাভ যদি কম থাকে এটাই আপাতত চালিয়ে যেতে হবে, কিচ্ছু করার নেই। আপনি পরে মেসেজ করেন, এখন আপনাকে আমরা ধরতে আসছি, আইনে আইন প্রয়োগ করতে আসছি, এখন বলতেছেন যে আমাদেরকে হেল্প করেন। এতদিন হেল্প দেননি কেন? আমরা তো হেল্প করার জন্য রাত দিন পরিশ্রম করে যাচ্ছি। কি ভয়ানক কথাবার্তা! রাত দুইটা রাত তিনটার সময় ভোক্তা দিজি যে ডিম ডিমের আড়তে মত বিনিময় করতেছেন, তাদেরকে ডিম দিচ্ছেন সাপ্লাই একদম খামার থেকে। আপনি চেয়েছিলেন সেই হেল্প, এতটা যে হেল্প চাননি, কারণ হচ্ছে যে আপনার উদ্দেশ্য তো ভিন্ন। না না উদ্দেশ্য না, আপনারা যে এতটা একটা ডিমের দেড় টাকা দুই টাকা লাভ করতেছেন অতিরিক্ত, আমাদের মতো হেল্প দিলে তো আপনি অত টাকা লাভ করতে পারবেন না, এটাই তো আপনার উদ্দেশ্য, স্পষ্ট হয়ে গেছে। আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ী আপনি এরকম আন্তরিকতা দেখাবে, এটা আমাদের আসলে বিশ্বাস করেছিলাম যে আমরা ওনাদেরকে জানালে হয়তো আমরা সরকারের শুনেন শুনেন আমি বলি আমরা ডিমই পাবো না, এরকম চিন্তা করছি। আপনার আপনি যে ভ্যাট, আপনি ভ্যাট ট্যাক্স দেন? আমি ট্যাক্স দিয়েছি, ট্যাক্স দেন, সত্যি দেন না? এমনি আমার ট্যাক্স সার্টিফিকেট আছে, ট্যাক্স সার্টিফিকেট আছে, আঠারো কোটি মানুষ ভ্যাট ট্যাক্স দেয়। কীভাবে দেয়? লবণ কিনলে একজন মানুষ লবণ লবণ কিনলে তো 15% ভ্যাট দিতে হয়, এই টাকা দিয়ে আমাদের বেতন হয়। এই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করি সবাই যেন সার্ভিসটা দেওয়ার জন্য। আপনি সেবা নিচ্ছেন না তো, আপনি প্রাণী সম্পদ অধিদপ্তরে গিয়ে বলতে পারতেন। সত্য কথাই বললাম যে আমি আমরা হয়তো ভীত ছিলাম যে আমরা যদি গভর্নমেন্ট অথরিটিকে জানাই হয়তো গভর্নমেন্ট অথরিটিকে নারীশকে রিপোর্ট করে নারীশ আমাকে ব্ল্যাক লিস্ট করে দিবে, আমাকে দিন। আমাকে বলছেও যে আপনারা আপনাদের এই ডিমের পরে এত দেড়শো বেশি চাইলে বা কাস্টমার কমলে আমি আপনাদের ব্ল্যাক লিস্ট করবো, আমাকে মেসেজও করছে। ওই ভয় আমরা আপনার কোনো কর্তৃপক্ষকে জানাতে সাহস না, বাস্তব সত্য কথা বলে জিনিসটা আমরা বুঝতে পারছি। বাট এখন আমি ক্লিয়ার হতে আপনি জানালে আমার ভালো হতো। লিডার্স অ্যাসোসিয়েশন ওই নারীশের ভিতরেই আছে, সবাই আছে, ওনার তো ডিম দিচ্ছেন, কাপ্তান বাজারে 10 লাখ ডিম দিচ্ছেন, তারপর তেজগাঁও 10 লাখ ডিম দিচ্ছেন। আপনার যদি চাইতেন আপনার ক্ষেত্র আমরা ওখান থেকে বলে দিতে পারতাম, আপনি তো সেই সহযোগিতা নিচ্ছেন না। আপনার উদ্দেশ্য স্পষ্ট, যদি সহযোগিতা নেন তাহলে আপনি ডিম কিনতে পারবেন কত টাকা? 10 টাকা 58 পয়সা। আপনার বিক্রি করতে পারবেন 11 টাকা 1 পয়সা। আপনার কিছু কস্টিং আছে বললেন 30 পয়সা, তাহলে 80 পয়সা যদি হয়ে যায় তাহলে আপনার লাভ হবে মাত্র 21 পয়সা প্রতিটা ডিমে, আপনার লাভের পরিমাণ কম হবে। এই কারণে মূলত আপনি বেশি লাভ করার উদ্দেশ্যে আপনি এই কোঅপারেশন নিচ্ছেন না এবং ডিমের দাম বাড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছেন। আমার যদি নেট প্রফিট যদি করেন আপনি যেটা সত্য এটা তো প্রমাণিত হইল, এতক্ষণ প্রমাণ আমি স্বীকার করেছি যে আমি এটা মেমো দেইনি। মেমো দেননি খালি? তাহলে মেমো দেননি, উনি বিক্রি করেছেন কত করে আপনার
আইডিয়া আছে আমি সেটা জানি 15 টাকা করে বিক্রি করেছেন এটা আমি জানি না আমার জানি না আপনাকে জানতে হবে না আমি জানি না 15 টাকা কেজিম সে 12 টাকা বিক্রি করছে 17 টাকা 17 টাকা কেজি কোথায় বিক্রি করছেন 12 টাকা জিয়াদ পুষ্টি ভিটামিন শহীদুল ইসলাম যেটা 6 নম্বর 15 টাকা করে বিক্রি করছেন আমাদের কাছে তথ্য আছে ওই দিনও আমাদের টিম গিয়েছিল 17 তারিখে প্রতিটা ডিম বিক্রি করছেন 15 টাকা করে তাহলে আপনার অপকর্মের কারণে উনি সুযোগ পেয়ে গেলেন অপকর্ম করার সুযোগ না কেন আপনি সুযোগ দিলেন ক্যাশ মেমো দিলেন না কেন সবাইকে তারপরে বের করেন আর বের করেন দেখেন কত লেখা আছে আলমগীর সাহেব কত দিয়েছে আলমগীর দেখেন 1500 আর 900 কত 2400 আপনি এখন নতুন করে লেখেন না 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 হ্যাঁ দেন তারপরে হলো শহীদ শহীদ শহীদকে কত দিয়েছেন 12900 কোথায় এখান থেকে দেখান আমাকে 12900 এই একটা ক্যাশ মোমো আমরা পেলাম এবং তাও আবার আপনি কি করেছেন লিখেছেন 11 টাকা 1 পয়সা নিয়েছেন বাস্তবে হচ্ছে কত টাকা করে নিয়েছিলেন 11 টাকা 5 পয়সা 11 টাকা 5 পয়সা আপনি বলছেন কিন্তু বাস্তবতা হচ্ছে এটাই বাস্তবতা আপনারা যদি উনি হয়তো বলতে পারে ওনার ব্যবসার স্বার্থে উনি কোনো কৌশল অবলম্বন করতে পারে আমি যেটা ইনফ্যাক্ট করি আমি সেটাই বলছি আমি একটা কথা মিথ্যা কথা বলছি না এটা আমি একবারে হলট করে বলতে পারি আমি আপনি ক্যাশ মেমোতে লিখলেন শুনেন স্যার আমি তো আপনাকে বলতে পারতাম আমি 1 পয়সা কইনি ক্যাশ মেমোতে স্বীকার করছি ক্যাশ মেমোতে আপনি লিখলেন 11 টাকা 1 পয়সা কিন্তু বাস্তবতা নিলেন হচ্ছে বেশি এটা অপরাধ হয়েছে কিনা আমি তো সত্য আমি তো মিথ্যা আশ্রয় নিতে পারতাম যে আমি আমার ইন ডকুমেন্টারি আমার আছে 11 টাকা 1 পয়সা মানে বুঝতে পারছেন আপনি 11 টাকা 1 পয়সা লিখেছেন না জি আপনি তো এটা নেন তাহলে এগুলোর ক্যাশ মেমো দেননি মানে এগুলো অফার রেটে বিক্রি করছে না না এটা মেমো মানে মেমো দেওয়া আছে কত 11 টাকা 1 পয়সা এবারে ডিম কতগুলো 1200 ওটা ওখানে আর লেখেন না এটা ক্যাশ মেমো আছে জি জি তারপরে কুপন 1500 চেষ্টা করেন দেখবেন যে সরকারি বেঁধে দেওয়া রেটেই আপনি পাচ্ছেন এমন হতে পারে যে আপনি সরকারি বেঁধে দেওয়া রেটের চেয়েও আপনি কম রেটে ডিম কালেক্ট করতে পারছেন তাহলে আপনার বেনিফিট আরও বেশি হতে পারে ইনশাআল্লাহ এটি আপনাদের ব্যবসায়িক পলিসি করেন তো আপনার যে অপরাধ যেহেতু স্বীকার করছেন এবং আমরাও দেখলাম যে পদে পদে আপনার অপরাধ হয়েছে আপনাকে সতর্কতামূলকভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো এবং এই অপরাধমূলক কার্যক্রম থেকে আপনি বিরত থাকবেন এমন কমিটমেন্ট দিতে হবে লিখিত দিতে হবে আপনি প্যাডে লিখিত দেন যে এই যে অপরাধগুলো করেছেন পাকা ক্যাশ মেমো না দেওয়ার অপরাধ লিখেছেন একটা বেশি নিয়েছেন সেই অপরাধ ঠিক আছে সরকারি বেঁধে দেওয়া রেটের চেয়ে বেশি নিয়েছেন সেটি আরেকটি অপরাধ এগুলো অপরাধমূলক কার্যক্রম থেকে আপনি বিরত থাকবেন মর্মে একটা কমিটমেন্ট আমাকে লিখে দিতে হবে আপনি লেখেন আপনার ভাগ্নেকে বলেন উনি লেখুক আপনি সাইন করে দেন আর টাকাটা পরিশোধ করেন আইন প্রয়োগ করতে গেলে আপনার মিনিমাম 10-20 লাখ টাকা জরিমানা হতে পারে কিন্তু আপনার কথায় আমরা কনভিন্স হতে চাই আপনি যেহেতু ব্যবসায়ী ব্যবসা করেন তবে আইন মেনেই ব্যবসা করতে হবে আপনাকে আমরা এইবারের জন্য আপনাকে সুযোগ দিতে চাই